হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাটির পাতিলে ভাত, আমেরিকায় বসে মাটির পাতিলে ভাত ভাবা যায়? আমার হঠাৎ করে শখ হলো যে মাটির পাতিলে ভাত রান্না করব, আর এই পাতিলটাতে আমি হান্ডি মাটনটা রান্না করব। সেজন্য এর আগে একটু ভাতটা রান্না করে নিলাম। কার কার মাটির পাতিলে ভাত খেতে পছন্দ? এই পাতিলটা আমার শাশুড়ি অনেক দিন আগে নিয়ে আসছিল, বাট আমি ভেবেছিলাম পাতিলটা ফেটে যাবে, সেই জন্য এতদিন আমি এটাতে রান্না করিনি। আর এটা আনা হয়েছিল, আমার শাশুড়ি এনেছিল কাঞ্জির ভাত করার জন্য। অনেকে হয়তো বা কাঞ্জির ভাত চিনেন, আবার অনেকে চিনেন না, যাই হোক ওটা আরেকদিন বলে দিব। কালকে আমি এটাকে মানে মিষ্টি আলু আর পানি দিয়ে ট্রাই করেছি যে এটা ফেটে যায় কিনা, বাট ফাটেনি, সেজন্য আজকে এখানে ভাত বসিয়ে দিলাম। অলমোস্ট আমার ভাত হয়ে গিয়েছে, এই যে ভাতটা হয়ে গিয়েছে, এই যে মার গিলে ফেললাম। এখন একটু হালকা সেকে নিব, কারণ মাটির পাতিলে ভাতের মজাটা অন্যরকম আর মাটির পাতিলে রান্না করার ঘ্রাণটা একটু অন্যরকম। আমার খুব খেতে ইচ্ছে করছিল, তাই এই যে মাটির পাতিলে ভাতটা রান্না করলাম। এটা হচ্ছে আমাদের অথেন্টিক ভাত রান্না, যেটা নাকি আমাদের গ্রামে গঞ্জে আগে এভাবে দাদিরা রান্না করতো, হ্যাঁ দাদির মা বাবারা রান্না করতো। এখন তো এই মাটির পাতিলের প্রচলনটা একদম উঠেই যাচ্ছে। বাগান থেকে তুলে নিয়ে আসলাম শাক, এটা দেখেন, এটা হচ্ছে নুনতা শাক। আমার হাজব্যান্ড তুলে নিয়ে আসছে বাগান থেকে নুনতা শাক, ভর্তা শাক, এই যে একদম ফ্রেশ বাগানের নুনতা শাক, ভর্তা শাক, এই দুটা মিক্স করে আজকে রান্না করব। আমি এখন বাছবো, এগুলিকে বেছে বেছে পরিষ্কার করে নিব, আর খাওয়া হবে মাটির পাতিলে রান্না করা ভাত দিয়ে। চিন্তা করতে পারেন, বাগানের শাক পাঁচমিশালি, যদিও এখানে পাঁচমিশালি না, ছিল বাগানে আরও ডাঁটা শাক, ভর্তা শাক, মা নুনতা শাক, কয়েক রকমের শাক মিলিয়ে লাউ শাক রান্না করা হতো, বাট সময়ের স্বল্পতার কারণে আমার হাজব্যান্ড শুধু দুটা শাকই তাড়াহুড়া করে উঠাই দিয়ে গেছে। এটাকে এখন ভালো করে বেছে নিব, নিয়ে তারপরে রান্না করব রসুন, শুকনা মরিচ আর পেঁয়াজ দিয়ে, আর খাওয়া হবে মাটির পাতিলের ভাত দিয়ে, ভাত রান্না করা সেই ভাত দিয়ে। শাকটাকে ভালো করে ধুয়ে একটু ঝেড়ে নিলাম, পানিটা ঝরিয়ে তারপরে যে এখন লবণ দিয়ে একটু ভাপে বসিয়ে দিলাম। ভাপে সিদ্ধ হয়ে আসলে পরে এটাকে রসুন পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে বাগার দিব। শাকটা ভাপা হয়ে গেল, এই পাশে একটু অলিভ অয়েল দিয়ে দিতেছে। ব্রাউন হয়ে আসলেই শুকনো মরিচটা দিয়ে দিব। শুকনো মরিচ দিয়ে দিলাম, এই শাক ভাজিটা হলো সবচেয়ে প্রিয় আমার। শাক গরম ভাতের সাথে নুনতা শাক আর ভর্তা শাক, আর কি লাগে, একদম দেশি খাবার। সাথে থাকবে মিষ্টি আলু টক জলপাই দিয়ে।
গরুর মাংস, মাছ, চিংড়ি বোনা সাথে ওইগুলো আছে, কিন্তু ওগুলো বাদ দিয়ে আমি এটাকে অমৃত মনে করতেছি এখন এই মুহূর্তে। তার মাংস খেতে খেতে আর ভালো লাগছে না, সেই জন্য শাক, টক, ভর্তা এগুলোই খাবো আজকে। হয়ে গেল শাক ভাজি, ফ্রেশ বাগানের শাক। আপনারা কে কে মিষ্টি আলু টক খান, আমি আজকে এই দুইটা মিষ্টি আলু দিয়ে টক রান্না করব, সাথে চিংড়ি মাছ আর জলপুই হবে। চলুন এটাকে আমি ভালো করে কেটে নিই। প্রচুর গরম পড়েছে আমাদের এখানে, সেজন্য একটু গরমের মধ্যে একটু টক টক খেতে খুব ভালো লাগে, সেজন্য আমি জলপুই দিয়ে মিষ্টি আলু টক রান্না করব। এটা হচ্ছে জলপুই আর চিংড়ি মাছ, যেহেতু গুঁড়ো মাছ দিলে বা বড়ো মাছ দিলে আমি খাবে না। এখানে বেশি কিছু না, টক রান্না করতে বেশি কিছু লাগে না, হলুদ মরিচ ধনিয়া আর লবণ, তাছাড়া আর কিছু লাগে না। একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, আর এখানে আমি মিষ্টি আলু কেটে ধুয়ে রেখেছি, এগুলি এখন আমি অ্যাড করে দেব। এই টকটা রান্না করে খাবেন আপনারা, তাহলে মানে বুঝবেন যে এটার স্বাদ কত মজা। এটা কিন্তু মিষ্টি আলু কাটাগুলি একটু উল্টাপাল্টা হয়েছে, কারণ এগুলি এমন গলে যাবে, অন্য গলে যাবে, সেজন্য এত সুন্দর করে আমি কাটিনি। একটু কষানো হলেই আমি ঝুল দিয়ে দিব। এটা কারা কারা পছন্দ করেন আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন, কারণ এটা হচ্ছে একদম আমাদের অথেন্টিক রান্না যেটাকে বলে, সবাই কম বেশি খায় এটা। মাংস খেতে খেতে একদম টায়ার, সেজন্য শাক, টক, মাছ এগুলো রাখতেছি আজকে। কষানো হয়ে গেলে আমি ঝোল দিয়ে দিব, পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এটা এখন সিদ্ধ হবে, পরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলব। চিংড়ি মাছ ভুনা হচ্ছে, এক পাশে ভাজতে দিছি আর এক পাশে পেঁয়াজটা মুছতেছে, ভুলে গেছিলাম চিংড়ি মাছটা আলাদাভাবে ভাজা নিতে, এই পদ্ধতিতে করে দিচ্ছি। মাছের মধ্যে হলুদ আর একটু মরিচ লবণ দিয়ে মাখিয়ে তারপরে যে ভাজতে দিলাম তেলে। চিংড়ি মাছ ভুনা অলমোস্ট হয়ে আসছে, এটা একদম ইজি রান্না, এটা তো আসলে দেখারও কিছু নাই, জাস্ট একটু ঝলক দেখাচ্ছি আপনাদের। এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলব। যারা রান্না জানে না তারাও চিংড়ি মাছ ভুনা করতে পারে। শেষে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেললাম, হয়ে গেল আমার চিংড়ি ভুনা। এখন দুপুরে খেতে বসবো আমরা সবাই। আজকে এই যে রান্না করলাম, টক রান্না করলাম, শাক মাটির পাতিলে তোমার জন্য ভাত রান্না করলাম, ওরা খায় দেখো কেমন। মাটির পাতিলের অনেকদিন পরে না, মাটির পাতিলের ভাতের টেস্ট কি আলাদা? আলাদা তো, আল্লাহ তুমি এতদিন এই কথা বলো না। অন্য তরকারি লাখির চুলে রান্না করলাম মাটির পাতিলের ভাত। মটরশুটি শাক বেশি ছিল না, আমি খুঁজে পাইনি। যাই হোক, এটা তিন মিশালি আর কি নামে, একদম টাটকা অর্গানিক শাক। তারপরে আর কি আছে, ধরারুই মাছ, চিংড়ি মাছ, আর এই গরমের মধ্যে অসাধারণ লাগবে এটা জলপাই টক। জলপাই টক মানে মিষ্টি আলু দিয়ে, বিসমিল্লাহ, কাঁচামরিচ দিয়ে খাই। শাশুড়ি আম্মা না বলতেছিল খুব ভালো, তো আম্মা থাকতো খেতে পারতো। এটা আসলে এটার মধ্যে একটা পোড়া মরিচ ছিল, ভালোই তো। পোড়া মরিচ খাবা? তাহলে খাও, আমিও বসে পড়ি। ইনশাল্লাহ নেক্সটে আবার দেখা হবে কোনো এক ভিডিওতে। আজ এই পর্যন্ত, আমরা এখন একটু মজা করে খাই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।